মোহাম্মদ ইবনে আবু বকর মিশরের গভর্নরের পদে যাচ্ছিলেন, ওই চিঠিটা পাওয়ার পরে সর্বদল নিয়ে সঙ্গে সাথীদের নিয়ে মদিনা জমিনে ফিরে চলে আসলেন। আল্লাহ নবীর কলিজা ছেড়া সাহাবীর আল্লাহ নবীর জামাত হযরত উসমান গনির রাদি আল্লাহ সম্পর্কে তোমাদের খালু উসমান গনি হুজুর এই কাজ করতে পারে না, কেননা আল্লাহ নবী উসমান গনি হুজুরকে এত ভালোবাসতেন, উসমান গনির দ্বারা এই মোনাফিকিটা হতে পারে না। কিন্তু একদল মানুষ আল্লাহ নবীর জামাই আলী হুজুরের যখন এই কাজটা দেখলেন, ইমাম হাসান হোসেনকে দরজার ধারে দাঁড় করিয়ে দিলেন, উসমান গনি হুজুরের ঘরের বাউন্ডারি প্রাচীর ডিঙিয়ে উসমান গনি হুজুরের ঘরটাকে ঘিরে উসমান গনি হুজুরের উপরে আক্রমণ করার চেষ্টা করে। উসমান গনি হুজুর পানি পিপাসা পেয়ে গেল, ঘরের ভিতর থেকে মুখটা গুনিয়ে বলে, আল্লাহ নবীর সাহাবীরা ও মদিনার মানুষেরা, এই মদিনার জমিন একটা দিন ছিল মানুষ এত কষ্টের মধ্যে ছিল, মানুষ পানির জন্য পেরেশান হয়েছিল, মানুষ পানির জন্য মুসলমানেরা অসহায় হয়ে পড়েছিল, কুয়ার অভাবে মানুষ পানি পান করবে এত কষ্টের ভিতরে, মানুষের কষ্ট দেখে নবী আমার আমি উসমান গনিকে ডেকে বলেছিল, বাবা উসমান আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে, এই কুয়াটা হলো ইহুদিদের অনেক টাকা চাইছে, ও বাবা উসমান যদি তোমার আল্লাহ অর্থ দিয়েছে এই অর্থ যদি আল্লাহ রাস্তায় ব্যয় করো, মুসলমানের জন্য যদি ব্যয় করো, কুয়াটা যদি তুমি নিজে খরিদ করে, কুয়াটা যদি তুমি নিজে কিনে, যদি আমার উম্মতের জন্য মদিনার গরিব গরিব মুসলমানের জন্য যদি কুয়াটা তুমি কিনে দিতে, না জানি আমার আল্লাহ তিনি খুশি হয়ে যেতেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি উসমান যত টাকা লাগো আমার সমস্ত অর্থ যদি চাই আমি ইহুদির কাছ থেকে কুয়াটা কিনে মুসলমানের জন্য আল্লাহ রাস্তে মদিনার মানুষের জন্য দান করে দিলাম। ও সোনার মানিক যুবকেরা, আল্লাহ নবীর কলিজার টুকরা জামাতা হযরত উসমান গনি হুজুরের ঘরটা একদল মানুষ ঘেরাও করেছে, উসমান গনি হুজুর মাথাটা বার করে বলে, ও মদিনার মানুষেরা আমি উসমান গনি আল্লাহর কসম করে বলি এই চিঠিটা মারওয়ান বিন হাকাম লিখেছে, এটা উসমান গনির লেখা চিঠি নয়, এর জন্য আমি দোষী নয়। উসমান গনির হুজুরকে একটা দূরের থেকে রডের আঘাত দিয়ে মাথা আঘাত করা হল, উসমান গনির হুজুরের শরীরটা রক্তাক্ত খুন আর খুন, মাথাটা টেনে নিলেন সামনে পেয়ালা, ওই দিন উসমান গনির হুজুর রোজা রেখেছিলেন, আল্লাহ নবীর জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কুমারের রডের আঘাতকে ঘরের ভিতরে তিনি গিয়ে একটু মস্বস্তি বোধ করে ভাবলেন, আমি একটু কোরআন তেলাওয়াত
নামাজ পড়ে একটু তন্দ্রা ভাব এসে যায়, এমন সময় ওসমান গনি হুজুর তন্দ্রার মধ্যে আমার আপনার তার মার নবী পূর্ণিমার চাঁদের মতো চমকানো নূরানি চেহারাটা দিদার পেয়ে যায়। আরো জোরে বলুন আমি জানি তুমি রোজা রেখেছো বাবা উসমান, তোমার জন্য আমরা তিনজন অপেক্ষা করছি। ও বাবা উসমান আর দেরি করো না বাবা, চলে এসো চলে এসো, একসঙ্গে আমরা চারজন ইফতারি করব। আল্লাহর নবী জামা উসমান গানি দরওয়াজার মুখে তার ইমাম হাসান হোসাইন আলী হুজুর বলেছিলেন, ও মদিনার মানুষেরা আল্লাহর নবী জামা উসমান গনির উপর আঘাত করো না। রাষ্ট্র একটা নায়ক, রাষ্ট্রনেতা, খলিফা, আল্লাহ রসুলের জামাতা উসমান গানি, তার কত সম্মানের কথা আমরা শুনেছি, কথা ঠিক না ভুল? এই মানুষটাকে কতল করা হচ্ছে, এর পিছনে কী কাজ করেছে? মারওয়ান বিন হাকাম যদি ওই চিঠিটা ডুবলি সিটি করে না লিখত, এই ঘটনা কি ঘটতো?